দারাজ থেকে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। অনেকে অভিযোগ করেন দারাজ থেকে একরকম প্রোডাক্ট অর্ডার করে অন্যরকম প্রোডাক্ট পেয়েছেন কিংবা খালি বক্স পেয়েছেন। যদি আপনার সাথে এরকম ঘটে থাকে কিংবা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা থাকে তাহলে আজকের ভিডিও দেখলে সমাধান পেয়ে যাবেন এবং আপনার টাকা আপনি ফেরত পাবেন। আর আজকের এই বক্সগুলোতে কি থাকছে একসাথে আনবক্সিং করে দেখবো, আমি যেটা অর্ডার করছি সেটা পাচ্ছি কি না, অথবা যদি সেটা না পাই যেটা অর্ডার করেছি তাহলে কি করব, আপনারা কি করবেন এরকম ক্ষেত্রে, সবকিছুই আজকের এই ভিডিওতেই দেখতে পাবেন। তো যাই হোক, আশা করছি কিছুটা হলেও ধারণা পেয়েছেন এবং আজকে এই যে দুইটা বক্স আমি পেয়েছি বক্সের ভিতরে কি রয়েছে আনবক্সিং করবো এবং সঠিক প্রোডাক্ট আমি পাচ্ছি কিনা সেটা দেখব। আর আপনারা যখন এরকম অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন তখন এই প্যাকেট ফিক্স থাকা অবস্থায় দেখেন এখানে কিন্তু এখনো খোলা হয়নি, এই জায়গাটা খোলা হয়নি, এরকম অবস্থায় থাকা অবস্থায় এটা একটা 360 ভিডিও করবেন যে প্যাকেটটা আসলে এখনো পর্যন্ত খোলা হয়নি, ভালোভাবে ক্লিয়ার বোঝা যায় এরকম ভাবে ভিডিও করবেন যদি আপনারা দারাজ থেকে অর্ডার করে থাকেন। এরপরে ক্যামেরার সামনে আপনি এটাকে খুলবেন, তাহলে যেটা হবে বক্সের ভিতরে আপনি যে প্রোডাক্ট অর্ডার করেছেন সেটা যদি না পান তাহলে আপনার টাকা আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং বক্স খালি পেলে তো আপনার ফেরত দেওয়ার প্রশ্নই আসে না, আপনি এমনিতে টাকা ফেরত পাবেন। সো আজকে আমি আর কথা বেশি না বাড়িয়ে যে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেগুলো আমি এখানে পেয়েছি কিনা সেটা আগে দেখে নিই। চলুন একসাথে আনবক্সিং করা যাক আমাদের আজকের দুইটি বক্স। দুইটা বক্স এখানে রয়েছে, এটাতে রয়েছে টি শার্ট, এটাতে রয়েছে একটা শ্যাম্পু এবং একটা রিন লিকুইড। সো আগে টি শার্টের বক্সটা খুলি। এখানে আমি দুইটা টি শার্ট অর্ডার করেছিলাম, দুইটা টি শার্টই পাচ্ছি কি, একটা দিচ্ছে যেটা অর্ডার করেছি সেই কালার পাচ্ছি কিনা, আমি ব্ল্যাক কালারে অর্ডার করেছিলাম, সবকিছু দেখবো। সো এই জায়গায় বক্সটা ফার্স্টে আপনারা দেখিয়ে নেবেন, চারপাশটা এভাবে দেখাবেন যে এটা পুরোপুরি ইনট্যাক্ট অবস্থায় রয়েছে, এটা এখনো খোলা হয়নি। সো এই অবস্থাটা দেখাবেন যে বক্সটা এখন ইনট্যাক্ট রয়েছে, চারপাশে কিন্তু ইনট্যাক্ট রয়েছে, এটা কোনোভাবেই খোলা হয়নি। সো এটা দেখানোর পরে আবার ভালোভাবেই যাতে ক্যামেরাতে ক্লিয়ারলি দেখা যায় এটা আপনি খুলছেন, এখনই খুলছেন, এটা আগে খোলেননি, এটা ভালোভাবে বোঝাবেন। এবং অলরেডি আমার কিন্তু প্যাকেটটা খোলা শেষ, আর ভিতরে টি শার্ট দুইটা দেখা যাচ্ছে, এখন দুইটা আছে কিনা দেখি। সো এখানে এক্সেল সাইজ অর্ডার করেছিলাম আমি, এখানে দুইটাই দেওয়া হয়েছে, টি শার্ট এবং ব্ল্যাক কালারের দুইটা টি শার্ট এখানে দেওয়া হয়েছে। সো টি শার্টগুলো তো ঠিকঠাকভাবে পেলাম, এখন দেখার বিষয় হচ্ছে আমরা যে শ্যাম্পু এবং রিন লিকুইড অর্ডার করেছিলাম সেগুলো ঠিকঠাকভাবে পেয়েছি কিনা। সো বক্সটা খুলতে হবে, একইভাবে আপনি যে কয়টাই অর্ডার করুন বক্সটা ভালোভাবে দেখিয়ে নেবেন, যেটা প্যাক করা রয়েছে এটা আসলে খোলা হয়নি সেটা দেখিয়ে নেবেন ভালোভাবে, চারপাশটা ঘুরিয়ে এভাবে, এবং এই জায়গাটা কিন্তু বক্সটা খোলার যে মুখটা সেইটা। সো এটা খুলতে হবে এখন, এবং এটা খুললে মূলত বুঝতে পারবো যে এখানে সঠিক প্রোডাক্টটা পেয়েছি কিনা। তো বক্সটা খুলে ফেললাম অলরেডি, এখানে 580 মিলির যে শ্যাম্পুটা অর্ডার করা হয়েছিল সেটাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, আর রিন লিকুইডের যেটা অর্ডার করেছি সেটাও এখানে দেওয়া হয়েছে। সো সঠিক প্রোডাক্টটা পেয়ে গিয়েছি, এখানে যেটা অর্ডার করেছি সেটাই পেয়েছি, শ্যাম্পু যেটা অর্ডার করেছি, রিন লিকুইড যেটা অর্ডার করেছি সেটা পেয়েছি। টোটাল তিনটা টি শার্ট অর্ডার করেছিলাম এক্সেল সাইজের, সাইজগুলো যদিও দেখা হয়, হ্যাঁ এক্সেল সাইজই দিয়েছে, যে দেখেন এক্সেল সাইজই দিয়েছে এখানে। সো তিনটা টি শার্ট অর্ডার করে তিনটাই পেলাম, পেয়েছি দুইটা শ্যাম্পু এবং রিন লিকুইড। সো যেটা অর্ডার করেছি সেটাই পেয়ে গেলাম। ধরুন একটা প্রোডাক্ট অর্ডার করেছেন দারাজ থেকে, আপনি পেলেন খালি বক্স, এটা কিন্তু আপনি দারাজের কাছে জানিয়ে আপনার টাকা ফেরত নিতে পারবেন। সেক্ষেত্রে কি করবেন, আপনি বক্স খোলার সময় একটা ভিডিও করবেন, আবার যদি যেটা অর্ডার করেছেন না দিয়ে অন্য একটা দিয়েছে সেক্ষেত্রে আপনার ভিডিও করা প্রয়োজন, যদি আপনি নষ্ট প্রোডাক্ট পান সেক্ষেত্রে আপনার ভিডিও করা প্রয়োজন। তবে তিনটা ক্ষেত্রে একটা ভিন্ন বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি আপনি খালি বক্স পান আপনার প্রোডাক্ট ফেরত দেওয়ার প্রয়োজন নেই, আপনি প্রোডাক্ট ফেরত না দিয়ে টাকা ফেরত পাবেন। যদি আপনি নষ্ট বা ভাঙা প্রোডাক্ট পান সেক্ষেত্রে দারাজ ডিসাইড করবে আপনাকে শুধু টাকা ফেরত দিবে নাকি প্রোডাক্ট ফেরত নিয়ে তারপরে টাকা ফেরত দেবে, এটা দারাজ তখন ডিসাইড করবে। সো এই দুইটা ডিফারেন্স। আর যদি আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেছেন অন্য একটা আপনাকে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট দারাজ ফেরত নিবে তারপরে আপনার টাকা পরিশোধ করবে। কীভাবে প্রোডাক্ট কখন রিটার্ন করতে হয়, কখন প্রোডাক্ট রিটার্ন না করে টাকা পাওয়া যায়, সব বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমি এই ভিডিওর ইন্ডিসক্রিনে ভিডিও দুইটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবং ওখানে দেওয়া প্রসেস ফলো করে যদি অনলাইন থেকে প্রোডাক্ট কিনে, দারাজ থেকে প্রোডাক্ট কিনে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে প্রোডাক্ট রিটার্ন করে অথবা রিফান্ড রিকোয়েস্ট করে টাকা ফেরত নিয়ে নিতে পারবেন ওই ভিডিওর প্রসেসগুলো ফলো করে। এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফেসবুক পেজ এন্ড 360 ফলো দিতে ভুলবেন না, ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক।